হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাব জল্পেশ, বাবার মাথায় জল ঢালতে। আর সেখানে যাওয়ার গল্পই তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি। সো দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক। দিনটা ছিল রবিবার, আর প্রথমে আমরা যাব তিস্তা, সেখানে স্নান করে ঘটিতে জল নিয়ে তারপর টানা 20 কিলোমিটার নানা বাধা বিপত্তি পেরিয়ে আমরা সোজা যাব জল্পেশে। সেখানে আমাদের জল ঢালার প্ল্যান। এবার প্ল্যান কেন বললাম সেটা তোমার সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। সো ফাইনালি আমরা চলে আসলাম তিস্তা নদীর ঘাটে। প্রথমে তোমাদের এখানে আগে টিকিট কাটতে হবে, আর টিকিট কেটে আমরা সোজা চলে গেলাম তিস্তার ঘাটে ঘটিতে জল নেওয়ার জন্য। এখানে সবাই খুব উৎসাহের সঙ্গে স্নান করে ঘটিতে জল নিয়ে তাদের পূজা সেরে ফেলছে। তার সঙ্গে আমরাও তাড়াতাড়ি আমাদের ঘটিতে জল ভরে পুজো সেরে ফেললাম। তারপর জল নেওয়া হয়ে গেলে সেখানে আর এক ফোঁটাও দেরি না করে সেখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম হাই রোডের দিকে, কারণ এত ভিড়ের মধ্যে পকেট মারের চক্করে পড়লে কোন দিকে তোমার কি হারিয়ে যাবে তুমি নিজেও টের পাবে না। আমাদের স্নান করা কমপ্লিট, এখন আমরা তিস্তা থেকে সোজা রওনা দিলাম জল্পেশের উদ্দেশ্যে। তো জল্পেশে আমরা এখন যাব হাঁটা পথে। বল বোম বোম বল বোম বোম বোলে বোম বোলে বোম বোলে বাবা বোলে বাবা বোলে বাবা। এখন বাজে কটা বাজে রে বোঝা যায় না রে, 8টা কত, 8টা 22, 8টা 22 আমরা এখন তিস্তা থেকে রওনা দিলাম। কি এলো, কি বলাইলো, কি বলাইলো, আস্তে আস্তে মানুষের পা ব্যথা হয়ে যায়, আর জোরে হাঁটলে পা ব্যথা কি ছেড়ে যায়। আর আমরা এভাবে সবার সঙ্গে তাল মিলিয়ে মনের আনন্দে এগিয়ে চলেছি জল্পেশের দিকে। বাবা বলে বাবা বলে বাবা বম বম
কয় কিলোমিটার হলো আসার? 5 কিলোমিটার। সকাল বর্তমানে আমরা 5 কিলোমিটার অতিক্রম করে চলে আসলাম একটা মনেগড়ে রোড হাইওয়ে ওভারব্রিজ। দেখো এই হাইওয়ের রাত্রের দৃশ্য। অনেক দর্শনার্থীরাই এটা চলেছে জলপেশের উদ্দেশ্যে, তাদের সঙ্গে আমরাও এখানে জয়েন হয়ে আছি। কিছু বল, সে সামথিং। বর্তমানে রয়েছি আমরা ময়নাগুড়ি ওভারব্রিজের উপরে, এখানে আমরা একটু এনজয় করতে করতে জলপেশের দিকে রওনা হচ্ছি। আচ্ছা, আর জাস্ট ব্রিজটা ক্রস করতেছি, ব্রিজটা এখনই আমরা কিছুক্ষণের মধ্যে আমরা ক্রস করে নিই। আর এখান থেকে জলপেশের তো আর মাত্র 10 কিলোমিটার, আর 10 কিলোমিটার আমাদেরকে হেঁটে যেতে হবে। 10 কিলোমিটার বেশি, 10 কিলোমিটার দশই আছে। আর রাস্তার মোড়ে যেখানে আর কি ভিড় হওয়ার প্রচণ্ড আশঙ্কা রয়েছে, সেখানে প্রচণ্ড পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে সেখানে ভিড়ের প্রকোপ না বাড়ে। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সকল দর্শনার্থীদের তরফ থেকে। অনেকগুলো আর এখানে কিছু দর্শনার্থী অপেক্ষা করছে, মানে দেশ নিচ্ছে। এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। জায়গা জায়গায় আর কি প্রসাদ বিতরণ করা হচ্ছে এখানে। তোরা প্রসাদ খাবি গো? খিদে পাই নাই, অল্প ডুবো। তুই খালি খা না, অল্প ডুবো, একাই খাবো, কেমন হয় না? তুই সাগর খা না, এগুলো ধরে আছে। হ্যাঁ, এগুলো নিয়ে খাওয়াই। আর হেঁটে যেতে যেতে রাস্তার ধারে কতগুলি ক্যাম্প দেখা গেল, যেখানে দাদারা কাকুরে ও ছোট ছোট ভাই বোনেরা সকল দর্শনার্থীদের জল দান করার সঙ্গে সঙ্গে অনেক ধরনের খাবারও দান করছেন। তাদেরকেও সকলকে সকল দর্শনার্থীদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।
15 কিলোমিটার চলার পর আমাদের পায়ের অবস্থা কি গার্ডেন গার্ডেন হবে। তারপর তার কোনো রেস্ট নেই, একদম টানা 15 মিনিট হেঁটে আসলাম। আটটা থেকে সোয়া এগারোটা বাজে টানা হেঁটে আসলাম পাহাড়ের অবস্থা। কালকে দেখা যাক, পা গুলো আপডেট দিব, এত কাটা পাথরের রাস্তা, এখানে পাকা রাস্তা তবুও যে এত কাটা পাথর, কাটা পাথরের জন্য আমাদেরকে দৌড়তে হচ্ছে। দৌড়ো, পা রাখা যাচ্ছে না, পা পাতা যাচ্ছে না, উড়ি উড়ি পাথরগুলো পুরা পায়ে লাগছে একদম। দৌড়ো দৌড়ো, আরে পাথর গুলা পুরা পায়ে লাগছে। না দৌড়লে ঘুরে ঘুরে পাথর গুলো পায়ে লাগছে বা পাথাই যাচ্ছে না, অবস্থা যত পথ ফুরিয়ে যাচ্ছে মনে হচ্ছে আর এগোতে পারবো না, কিন্তু তবু এগিয়ে যেতে হবে। দেবো যত পথ শেষ আসছে তত মনে হচ্ছে না আর আগানো যাচ্ছে না, এই তো আর পথ শেষ, তা মনে হচ্ছে আগাইতে পারতেছি না, কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে। এখন আমরা একটু রেস্ট নেওয়ার জন্য এখানে বসে পড়লাম, আর এদিকে চলে আসছে বৃষ্টি, বৃষ্টি পড়ছে টুকুর টাকা করে, মোবাইল ভেজে গেলো রে, এ আমার ফোন ভেজে গেলো। মায়ের এই জায়গাগুলো যে ভেজা করতেছে খতরনাক একদম। আমার ডান পাটা উঁচিয়ে, আমার ডান পাটা আমার বিন্দাস, এখন আর ধূপগুড়ি যেতে পারবো, কিন্তু পা পাটা অবস্থা শেষ, কেন যে বুঝতে পারতেছি না, বৃষ্টি পড়তেছে রে, মোবাইল টোবাইল ভিজে যাবে। আচ্ছা কেমন লাগতেছে বলো তো, তাছাড়া তো একটু আগে সরি দিয়ে বৃষ্টি পড়তেছিল নাকি, কেমন লাগতেছে বল? গার্ডেন না, প্যার গার্ডেন হবে না, কেমন লাগতেছে? অনেক দর্শনার্থী আমাদের পার হয়ে চলে গেছে, কেউ গাড়িতে বা কেউ বাইকে, কেউ টোটোতে, কেউ হেঁটে, যারা হেঁটে তারা আমাদের পিছনে, যারা গাড়িতে বাইকে তারা আগে চলে গেছে। আমরা তো হাঁটা পথে যাচ্ছি, আমাদের হেঁটে যেতে হবে, তো দেখা যাক যে লাইন আমাদের কতটা হয় পুজো দেওয়ার জন্য। বাকি এই আর কি অবস্থা আমাদের, বর্তমানে তো শরীর ভেজা বৃষ্টি জল দিয়ে, কিন্তু একটু আগে মুখ শরীর ভেজা ছিল, কাজ গলাও শুকিয়ে গেছে, বোম 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 করতে করতে অবস্থা শেষ, বোম বোম করতে করতে গলা শুকিয়ে গেছে। খালি বলে চলাচল, খালি চলাচল বললে হবে, যাবো যাবো, এ তো আর 2 কিমি চলে আসছিল, এটা হচ্ছে আমার জীবনের লাইফের যে ফার্স্ট শেষ হয়ে উঠতে ইচ্ছে করতেছে না, ওই যায় কেন উঠতে ইচ্ছে করে না, এখন যাইতে হবে, কিছু করার নেই এখন। তোমরা যদি কেউ এর আগে জল পেয়ে এসে থাকো আটা পথে, তো কমেন্টে জানিও, কমেন্ট করে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। আর মোটামুটি আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালোই, কোনো অসুবিধা নেই, অসুবিধা হলো না, মানে এতক্ষণ থেকে তো বলে এটার নাম করে হেঁটে চলেছি, আর বাকি ব্যাগের মধ্যে অনেক কিছু
জিনিসপাতি ছিল, তাদের ব্যাগ পাড়ি ছিল, হাড়গুলো একটু ব্যথা করছিল, ঠিক হয়েছে, কিন্তু পায়ে একটু সমস্যা, গলা আমার উঠে না রে, ঘ্যার ঘ্যার করতেছে, হাঁটা স্পিকারের মতো। আমরা উঠে গেলাম, আর এই যে একজন অলস হাঁটতে যাচ্ছে না, গালে হাত দিয়ে বসে মোবাইল দেবা শুরু, কিরে শুনি না গেছে নাকি, মার অবস্থা শেষ। গাইস এন্টার করলাম জলপেশ মেলার মাঠে, এখান থেকে আর একটু মাত্র 500 মিটার, এখন বাজে ঘড়িতে 11:45, মানে 11:45। হ্যাঁ 12টাতে আমরা মন্দিরের মধ্যে পৌঁছে যাবো। তো ফাইনালি গায়ে চলে আসলাম আমরা জলপেশ মন্দিরে, এখন বাজে রাত 12:15, আর এখন আমরা এন্ট্রি করলাম জলপেশ মন্দিরে, এখান থেকে জলপেশে এসে পূজা দিতে হলে তোমাদের এখানে মন্দিরের পিছনে পড়বে 20 টাকার লাইন, মানে 20 টাকা দিয়ে যারা প্রবেশ করতে চাও, আর এই লাইন পড়বে সোজা একদম ওই দূরে মেলার মাঠ অব্দি, আর মন্দিরের সামনে পড়বে 100 টাকার লাইন, যা একটু মোটামুটি। সো গাইস বর্তমানে আমরা এখন বসে আছি, অবস্থা একটু টাইট, খুব টাইট, আর আমরা কোন লাইনে যাবো, 20 টাকার লাইনে 100 টাকার লাইনে, 20 টাকা 100 টাকা লাইন ধরে প্রায় সেম সেম। এখন আমাদের প্রোগ্রাম চলছে, এখানে একটু বসে থাকবো, তারপর সকালবেলা যখন একটু ফাঁকা ফাঁকা হবে তখন আমরা পুজো দেবো, দেখি কী করা যায়। গুড মর্নিং, আমরা বর্তমানে এখনো জল বেশি আছি, এখনো পুজো দিতে পারলাম না, পারা হবে যখন 3:30। কটা থেকে পড়েছিলাম জানি, 2:00 থেকে দীর্ঘ 2.5 ঘন্টা বসে থাকার পর লাইন দুটো, একটা 20 টাকার লাইন, একটা হচ্ছে 100 টাকার লাইন, তো 20 টাকার লাইনটা অনেক বড়ো ছিল, সেইভাবে আমরা 100 টাকার লাইনে চলে আসলাম, টিকিট এখনও পর্যন্ত কাটিনি, কিন্তু 100 টাকার লাইনে এসে অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখলাম কি মন্দির থেকে 2.5 কিলোমিটার দূর পর্যন্ত লাইন, আর ততক্ষণে আমাদের সময় পেয়ে গেছে, এখন বাজে 3:30, এখন আর পা চলছে না, তার মধ্যে এনার্জি ডাউন হচ্ছে, আমরা
মহাদেশ্বরে গিয়ে পুজো দেব। জলপেশে আজকে আর পুজো দেওয়া হবে না। এটা হচ্ছে আমাদের অবস্থা, অবস্থা দেখতে পাচ্ছ তোমরা। এখানে একজন বসে আছে, একজন এই যে ঠান্ডা লাগছে, তার মধ্যে বৃষ্টি পড়ছে বাইরে, ঠান্ডাও লাগছে। এখন আমরা রওনা দেবো শুক্লেশ্বরের দিকে, ওখানে গিয়ে তোমরা আমাদের সাথে হবে। এতটা পথ হেঁটে এসে এখানে পুজো দেওয়ার আমাদের ইচ্ছা ছিল, সেখানে পুজো দিতে না পেরে আমরা আপসেট হয়ে গিয়েছিলাম। সো কই না, নেক্সট টাইম আই উইল ট্রাই। শুক্লেশ্বর এসে আমরা পুজো দিকে পুজো দিয়ে কিছুটা হয়তো শান্তি পেলাম, মনে একটা শান্তি রয়ে গেল যে আমরা যেখানে পুজো দিতে চাইলাম সেখানে আমরা পুজো দিতে পেলাম না। এখন তোমরা হয়তো ভাবছো যে ভগবান তো সব জায়গায় থাকে, সো এখানে হোক আর ওখানে। বাট এর আগেও তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম বলে মায়ের, সেখানে আমরা পুজো দিয়েছিলাম, বাট সেখানে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারিনি, বাইরে থেকে আমাদের পুজো দিতে হয়েছে আর কি, একটু আপসেট। সো নেক্সট টাইম আই উইল ট্রাই কি জলপেশের ভিতরে পুজো দেওয়ার ভিডিও আমি তোমাদের দিতে পারি। আর বাকি চলো, আমাদের পুজো দেওয়া বর্তমানে কমপ্লিট। জটলেশ্বরে এসে আমরা পুজো দিলাম, এখানে পুজো দিয়ে আমরা একটু রেস্ট নিয়ে তারপর সোজা বাড়ি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আজকের ব্লগটি খুবই অন্যরকম ছিল, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, সবাই ভালো থেকো।